প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান, যার নামের সঙ্গে রয়েছে একাধিক বিশেষণ। কখনো গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক তিনি, আবার কখনো অভিনয়ের পাশাপাশি শিক্ষক হিসেবেও কাজ করছেন মেধাবী এই তারকা। তবে সম্প্রতি ভক্তদের এক দুঃসংবাদ দিলেন তাহসান, পর্দায় নাকি আর দেখা যাবে না তাকে। কিন্তু কেন, বিস্তারিত প্রতিবেদনে। পর্দার পরিচিত মুখ তাহসান খান, দর্শকরা সঙ্গীত শিল্পী ও অভিনেতা হিসেবেই তাকে বেশি চিনেন জানেন। কিছুদিন আগে শ্রোতা শুভাকাঙ্ক্ষীদের জন্য সেই তুমি কে শিরোনামে গান প্রকাশ করেছেন তিনি। মূলত পেশাগত জীবনে যে কয়েকটি শাখায় তিনি কাজ করেছেন, সবকটিতেই তার রয়েছে সমান দক্ষতা ও জনপ্রিয়তা। সর্বশেষ তিনি গান থেকেও বেশি অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। যে কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করেছেন, সবকটিতেই রয়েছে তার সাফল্য, পেয়েছেন দর্শকদের ভালোবাসা। সম্প্রতি দর্শকদের নতুন গানে সুখবর দিলেও দর্শক নন্দিত এ প্রিয় মুখ হঠাৎ অভিমানের কথাও প্রকাশ করেছেন। অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি, কিন্তু কেন, কোন অভিমান, ক্ষোভ নাকি ক্লান্তি? এদিকে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন গায়ক তাহসান। জানান, বয়সের সঙ্গে মান ও চাহিদায় পরিবর্তন আসে, তার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তিনি মনে করেন তার বয়স অনুযায়ী বিরতি নেওয়া উচিত। সঙ্গীতের বিষয়ে প্রতিভাবান তারকা তাহসান খান জানান, সঙ্গীত তার কাছে ভালো লাগা ও ভালোবাসার জায়গা। দীর্ঘদিন ধরেই সঙ্গীতে অনিয়মিত, তবে এখন থেকে সঙ্গীতে নিয়মিত হতে চাচ্ছেন তিনি। সঙ্গীত ও অভিনয় চাইলেই পাশাপাশি করার সুযোগ রয়েছে তাহসান খানের। সুযোগ থাকার পরেও অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ হিসেবে জানান, প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করা উচিত। একসঙ্গে একাধিক কাজ করলে কখনো কখনো তা সুন্দর হয় না, তাই একাধিক কাজ একসঙ্গে করতে চান না। আর অভিনয়ের এই বিরতি 2-3 বছর বা কিছুটা বেশি সময়ের জন্য। গায়কের ভাষ্যমতে এতটুকু স্পষ্ট যে সাময়িক সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি, চাইলে পরবর্তীতে আবার ফিরেও আসতে পারেন। তবে অভিনয় না করলেও এ নিয়ে কোনো কষ্ট থাকবে না বলেও জানিয়েছেন, আমি সেই সুত হব গানের সঙ্গীত শিল্পী।